বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকে মুখর সুনামগঞ্জের টাঙ্গোয়ার হাওর প্রতিদিন হাজারো দেশ বিদেশের প্রকৃতিপ্রেমী ছুটে আসছেন এখানে এছাড়া পর্যটকের ভিড় বেড়েছে নীলাদ্রি লেক শিমুল বাগান বারিকাটিলা জাদুকাটা নদী সহ সীমান্তের বিভিন্ন পর্যটন স্পটে এদিকে পর্যটকদের নিরাপত্তা ও হাউসবোটের বর্জ্যে যাতে হাওড়ের পরিবেশ দূষণ না হয় সেজন্য রয়েছে প্রশাসনের কঠোর নির্দেশনা সুনামগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেশের অন্যতম জীব সমৃদ্ধ জলাভূমি সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার টাঙ্গোয়ার হাওর উত্তরে ভারতের মেঘালয় পাহাড় থেকে হাওরে মিশেছে ঝর্ণা প্রতি বছর বর্ষায় এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে প্রকৃতি প্রেমীরা এবছর পর্যটকদের ভ্রমণে তৈরি করা হয়েছে বিলাসবহুল হাউস বোর্ড এসব হাউস বোর্ডে রয়েছে থাকার ও খাবারের ব্যবস্থা টাঙোয়ার হাওরের যে আলাদা সৌন্দর্য তবে বর্ষা মৌসুমেই এই সৌন্দর্যটা আরো দ্বিগুণ হারে বেড়ে যায় অনেক গাছ একসাথে সবুজের মাঝে পাশে জাদুকাটা নদী সৌন্দর্য সবকিছু মিলে খুবই ভালো লেগেছে দুই দিন ধরে বাসি লাক্সারি ওয়াটার ভিলাতে অবস্থান করতেছি তো এনাদের সার্ভিস অনেক ভালো আমরা এখানে ট্যুর করতেছি ডাঙ্গর হাওরে নীলাদ্রি শিমুল বাগান এই স্পটে যদি কেউ না আসে তাইলে ইটার যে আনন্দ ইটার যে মনের খোরাক এটা আসলে না আসলে উপভোগ করা যাবে বর্ষার যে সৌন্দর্য যে পানি বা ফুল যে সুন্দর সুন্দর উপভোগ করতে হলে অবশ্যই হাওরে আসতে হবে হাজারো পর্যটক এসব হাউস বোটে ঘুরছেন টাঙ্গওয়ার হাওরে সেই সঙ্গে তারা জানছেন সুনামগঞ্জের হাওর সম্পর্কে বিভিন্ন তথ্য বলে জানিয়েছেন এসব বোট মালিকরা বাংলাদেশের কোথাও একই সাথে নদী হাওর এবং পাহাড় মেঘ এতগুলো একসাথে উপভোগ করা যায় না যেটা শুধুমাত্র তবে হাওরে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা ও হাওরের জীব রক্ষায় রয়েছে প্রশাসনের কঠোর নজরদারি বলে জানালেন এই কর্মকর্তা এখন পর্যটন মাসে পর্যটকদের নিরাপত্তার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাম সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যগণ সেখানে কর্মরত থাকবে এছাড়া যেন টাঙ্গর হাওকে ঘিরে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় এই লক্ষ্যে জেলা প্রশাসন সহ পর্যটন উন্নয়ন বোর্ড কাজ করছে পর্যটকদের বিনোদনে সরকার এ হাওড় অঞ্চলে আরো অবকাঠামোগত উন্নয়ন করবে এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক